আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আমার জন্মদিনের ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমার জন্মদিন ছিল 9 তারিখ। জন্মদিন নিয়ে তেমন কোনো রকমের প্ল্যানই ছিল না আমাদের। নর্মাল আর 5টা ডে-এর মতো আমাদের দিনটা শুরু হয়েছিল। সকালবেলা উঠে রিদিতের পাপা অফিসে চলে গিয়েছিল, সে আমাকে উইশও করেনি, তো আমি ভেবেছিলাম যে সে হয়তো ভুলে গিয়েছে, তাই আমি আর তাকে কোনো কিছু বলিনি। তারপর সে সন্ধ্যায় যখন অফিস থেকে আসলো, আসার পর একটা পার্সেল আসলো, তো আমি জিজ্ঞেস করলাম যে পার্সেলটাতে কী আছে। সে বলল যে তুমি খুললেই দেখতে পাবে কী আছে। তো তারপর আমি খুলে দেখলাম যে এটা এত সুন্দর একটা বার্থডে কেক সে সারপ্রাইজ প্ল্যান করেছিল। আমি আসলে কোনো কিছুই জানতাম না, সে নাকি 1 তারিখ থেকে এই প্ল্যানটা করছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সে এমন একটা অ্যাক্টিং করেছে যে সে ভুলে গিয়েছে। কেকটা দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও ভীষণ মজার ছিল। তো ওই দিন আবার রিদিতের পাপা অফিস থেকে এসেই বলছিল যে তার খুব মাথা ব্যথা করছে, তো সে বলল যে তোমরা রেডি হও, আমি মেডিসিন নিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নেই, তারপর আমি উঠে যাব। তো তারপর সে রেস্ট নেওয়ার কথা বলে ঘুমিয়ে পড়েছিল। আমরা কয়েকবার ডাকাডাকি করেছিলাম তাকে, তো সে উঠতে পারেনি, তার খুবই খারাপ অবস্থা ছিল ওই দিন। তো আমার প্রথমে মন খারাপ হয়েছিল যে সে এত কিছু করলো, সে উঠছে না, একা একা কেকটা কাটতে হবে। তারপর আমি আমার ননদের মেয়েদেরকে বলেছিলাম যে তোমরা চলে আসো, আমরা কেকটা কাটি। তো ওরা চলে এসেছিল, তারপর ওদেরকে নিয়েই আমি কেকটা কাটলাম। তার কাজিনদের সাথে আর তার শাকিল চাচুকে নিয়ে পিলো পাসিং গেম খেললো, আর সে বলেছিল যে মাম্মি তুমি তোমার ভিডিওতে আমাদের এই গেমটা দিতে হবে। তো যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ ভালোই মজা করেছিলাম। তবে আমার মন খারাপ ছিল যে যে সব কিছু অ্যারেঞ্জ করলো সেই অসুস্থ। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। আর আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আর যারা নতুন দেখছেন আমাদেরকে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
Okay, start. Okay, start. Wait. Thank you.